नमस्कार सुप्रभात गुड मर्निंग स्टुडियो मैं प्रांचल एतिया शांत हुआ ना हिंसा चर्चर मणिपुर इम्फल पुनः दुर्वृत्त ज्वला दिले केंबाटाओ बसगृह पूब और पश्चिम इम्फल केंबाटाओ स्थान संघटित हिंसात्मक घटना सान्ध्य आईनर मजते केंबाटाओ घर अग्निसंजोग पुनः सृष्टि उत्तप्त परिस्थिति पश्चिम इम्फल सेक्कन अंचल ज्वला दिए दूटा बसगृह परिस्थिति अधिक उत्तप्त हो मोतायन कर बृहत् संख्यक निरापत्तारक्षी दल उत्तेजित लोक छत्रभंग दून्य गुली चालना कर निक्षेप कर कंदुआ गेस अवश्य यह संघर्ष सौभाग्यक्रमे हताहत हुआ ना कोक मणिपुर जेन शांत हार नामी ला ना अलग परिस्थिति शांत हुआ जेन लगे आको उत्तप्त हो पड़े मुठते इम्फल आको दुर्वृत्त केंबाटाओ बसगृह अग्निसंजोग कर पाशन आको यार उत्तप्त हो मणिपुर पूब और पश्चिम इम्फल केंबाटाओ स्थान हिंसात्मक घटना संघटित सान्ध्य आईनर मजते केंबाटाओ घर अग्निसंजोग कर पुनः सृष्टि उत्तप्त परिस्थिति पश्चिम इम्फल सेक्कन अंचल ज्वला दिए दूटा बसगृह परिस्थिति अधिक उत्तप्त हो मोतायन कर बृहत् संख्यक निरापत्तारक्षी दल उत्तेजित लोक छत्रभंग दून्य गुली चालना कर निक्षेप कर कंदुआ गेस अवश्य यह संघर्ष सौभाग्यक्रमे कोक हताहत हुआ ना यार पूर्वे शनिबारे निशा हिंसात्मक घटना पुनः प्राण हेरवाले तीन लोक एट पर ऊपर चलिल विपरीत जनगोषी उग्रपंथी संगठन आक्रमण मणिपुर ज्वलि हिंसार हिंसात्मक घटना निहत ভিতৰি ভিতৰি তীব্র উত্তেজনাত কপি থকা মণিপুৰত শনিবাৰে নিশা এটা জনগোষ্ঠীয় উগ্রপন্থী গোটে আক্রমণ করে বিষ্ণুপুরৰ আন এটা পৰিয়ালক আক্রমণৰ এই ঘটনাত নিহত হয় একেটা পৰিয়ালৰ তিনিজন কল কা ঘটনা আছে আজ মেৰা এক বচ্চা লগতা হয় মতলব মেৰা বহন কা বচ্চা হয় ও বায়ে তাৰ মে গুলি লগ গয়া কেছে লগ গয়া এসে হম তো ঘৰ নহীঁ হে জ্বলা চুকা হয় কুকি লোক নে উসকে বাদ হম দিল্লী পে ৰহতে হ্যাঁ और हमारा बेटे बलन तैयार में रहते हैं इसलिए कल रात 3 बजे कुकी लोग ने आके एक हमारा कोकता में हमारा एक दो घर है और हमारा मुस्लिम के बीच में हमारा घर रहता है हमारा लोग का उसमें कल रात को 3 बजे लगभग ऐसे समय तीनों को मार दिया घटना स्थान बिष्णुपुर जिला काकटार 8 नं वार्ड उग्रपंथी नेता दल सुराचांदपुर दिखर पर प्रवेश कर बिष्णुपुर जिला মাজতে পহৰাৰত আছিল আসাম ৰাইফলছ কিন্তু আসাম ৰাইফলছৰ পহৰা পাৰ হৈ উগ্ৰপন্থী দলটো প্ৰৱেশ কৰে বিষ্ণুপুৰ জিলাত জিলাখনৰ কাকটাৰ 8 নং ৱাৰ্ডত প্ৰৱেশ কৰি দলটোৱে এটা পৰিয়ালত নিৰ্বিচাৰে গুলীবৰ্ষণ কৰে এই গুলীবৰ্ষণত 2 পুত্ৰ আৰু পিতৃসহ 3 জন লোক মৃত্যুমুখত পৰে দো কেছপৰ তো দেখা হোৱা হে হমনে কিছকা কেছপৰ হে ৱো তো হম নহি বতা সকতা কিউকি লগতা তো সেন্ট্ৰেল গৱৰ্ণমেণ্ট আছাৰ ফৰগা লগতা হে और उसके बाद उसका पीछे से चुप से मारा था इसलिए उसके बाएं टांग में 2 गोलियां लग गए एक घटना मणिपुर दुमी उमी जलि थका जुईकुरा पुनर जलाई तुले पहाड़िया राज्य 26 विधानसभा घोषणा जनता कार्फ्यू तार समान्तराल भावे राजधानी इम्फल मणिपुरी महिला प्रतिबाद सब्यस्त कर राजपथ टायर ज्वलाय गाड़ी चेक कर प्रतिबादी महिला ध्वनि दिए मणिपुर दीर्घजीवी हक लगते स्लोगान दिए गो बैक इमिग्रेंट कुकी गो बैक आसाम राइफल्स तार विपरीते কুকি মহিলায় ভৰি ধৰি কান্দি কান্দি আসাম ৰাইফলছক কাটৰ আহ্বান জনাইছে এৰিনা জামানে শনিবাৰে দিনৰ ভাগতো উগ্ৰপন্থীৰ গুলী চালনাৰ শব্দ শুনা যায় পূব ইম্ফলৰ চানাচাবি আৰু থমনাকপি জিলাত এই ঘটনা সংঘটিত হৈছে এই ঘটনাৰ পিছতে কাৰ্ফিউ শিথিলৰ সময় পুৱা 5 বজাৰ পৰা পুৱা 10:30 বজালৈ কমাই দিয়া হৈছে 3 মাহ পাৰ মণিপুৰত হিংসাৰ জুই নুমুৱাৰ নাম হোৱা নাই ন্যস্ত স্বার্থ জড়িত পক্ষসমূহে মাথু এই জুইত নিজৰ নিজৰ গুটি সিঁচি আছে আও মৰণে মৰিছে মাথু নিৰীহ ৰাইজ মণিপুৰৰ পৰা বিশ্বজিৎ মেইটিৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট পৰৱৰ্তী বাতৰি আনসারুল্লাহ বাংলা টিম চমুকৈ এবিটিৰ সদস্য আব্দুল শুকুর আলীক ধুবুরী আরক্ষীর মাৰাথন জেরা
আরক্ষী অধীক্ষক নবীন সিংহে জেরা করে এবিটি সদস্যটোক ইতিমধ্যে মোবাইল আর আপত্তিজনক নথিপত্র জব্দ করে তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী। ধুবুরী আরক্ষী থানাত কেবাটাও ধারাত গোচর রুজু করা হয়েছে। গ্রেপ্তার জেহাদির মোবাইলের পর পোয়া তথ্য ভিত্তিক জেলাখনের আন আন অঞ্চলতো অভিযান চলাইছে আরক্ষী। উল্লেখযোগ্য যে শনিবারে বাংলাদেশ সীমান্তর সমীপর পাকিমারিত গ্রেপ্তার করেছিল আনসারুল্লাহ বাংলা টিমর সদস্য আব্দুস শুকুর আলীক। আর এইগুলাকী আব্দুস শুকুর আলীর প্রতি এটা ধারাবাহিক গতির জেরা চলি আছে, মুঠতে মারাথন জেরা চলিছে। আরক্ষী অধীক্ষক নবীন সিংহে জেরা করেছে এবিটি সদস্যটোক ইতিমধ্যে মোবাইল আর আপত্তিজনক নথিপত্র জব্দ করে তদন্ত চলাই আছে আরক্ষী। আর বহুকেটা নতুন নতুন তথ্য আরক্ষী পোয়া বলে আমাদের খবর আহিছে। আমার শ্রেষ্ঠ সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তী বর্তমান ধুবুরীর লাইভত আছে। জ্যোতির্ময়, ইতিমধ্যে আমি উল্লেখ করেছো এইখানে তথ্য যে এই এবিটির সদস্য আব্দুস শুকুরের উপর মারাথন জেরা চলি আছে, শেহতীয়া আর কি কি তথ্য আছে আপনার? হয় প্রাঞ্জল, চাওক এটা বস্তু, কালি যেটা গ্রেপ্তার করা হয়েছিল বিলাসীপাড়ার একটা দুর্গম চরাঞ্চল নয়ারালগার গ্রেপ্তার করা হয়েছিল, আর নয়ারালগার গ্রেপ্তার করে ধুবুরী লই অহা হয়েছিল। আর ধুবুরী অহার পিছর কিন্তু মারাথন জেলা রাতিরপর চলাই থাকা হয়েছে, তার বিরুদ্ধে কেবাটাও আনলফুল এক্টিভিটির কেবাটাও গোচর রুজু হয়েছে। আর মূল কথা হয়েছে মোবাইল যে এবিডি মডুলের যে কাম করে, আনসারুল্লাহ বাংলার যে মডুল ইয়াত কাম করে, আসলে ইয়ার পূর্বেও ধুবুরীর যে অভিজ্ঞতা আছে আরক্ষীর সেই তথ্য হিসাবত মোবাইলের ডার্ক বা মোবাইলের পিছফালে একটা অংশ ব্যবহার করে, যে ব্যবহার করে কমিউনিকেশন সেট আপ করবলে চেষ্টা করে এজন সদস্যের পর আন এজন সদস্যলৈ। সেই সমগ্র তথ্য বর্তমানে তদন্ত চলি আছে, তদন্তর ক্ষেত্রে বহুখিনি কথা আরক্ষী স্পষ্ট করে কোয়া নাই। কিন্তু ইয়ার পূর্বর যদি আমি অভিজ্ঞতা কোম, ইয়ার পূর্বর সেই একই টাকিবাড়ি অঞ্চলের পর গ্রেপ্তার হওয়া আন এবিটি সদস্যের লগত বিহার উত্তর প্রদেশের লগত ধনের লেনদেনের একটা যোগাযোগ স্থাপন হয়েছিল, আর হাওয়ালা মাধ্যমত ইয়ার ধন যে অর্গানাইজেশনের কামর কারণে ধনের সরবরাহ করেছিল। ইয়ার পূর্বে দুজন গ্রেপ্তার হয়েছিল, আর যা নয়ারালগা বিলাসীপাড়ার যখন কালি যে আব্দুস শুকুর গ্রেপ্তার করেছে, সেই ঠিক ঠিক একই ঠাইরপর এগারী মহিলাকে তার এবছর পূর্বে কিন্তু গ্রেপ্তার হয়েছিল সেই নয়ারালগা অঞ্চলের। তেনে আনসারুল্লাহ বাংলার দরে একটা টিমত, যদি বাংলাদেশে একটা জেহাদী সংগঠন সন্ত্রাসবাদী সংগঠন, তার এই টাকিমারি আর নয়ারালগা এই দুটা ঠাইর কি সম্পর্ক আছে তার কিন্তু চিন্তা হয়েছে। কারণ টাকিমারি বর্তমানে এনেকা হয়েছে এবিটির একটা এপি সেন্টার নিচনা হয়ে গেছে, যিকোন এবিটি সদস্য বা এবিটি মডুলত কাম করা লিঙ্ক ম্যানে হোক বা আন কিনা গ্রেপ্তার হলে কিন্তু তার নাম গিয়ে টাকিমারির সংযুক্ত হয়ে যায়। তেনেকে তো এই ভারত বাংলা সীমান্তর ধুবুরী শহরের প্রায় 14-15 কিলোমিটার নীলগড় এই টাকিমারি অঞ্চলটো কিন্তু যথেষ্ট সংস্পর্শকাতর একটা অঞ্চল, আর যত বাংলাদেশের পর ইজি এক্সেস বলে কোব পো আমি, কারণ তাদের কোনো কাইটিয়া তার বেড় নাই। আর বর্তমানে বানপানির বতর, পানি হয়ে আছে ব্রহ্মপুত্রত, আর যিকোনো সময় বাংলাদেশের পারাপার হব পারে এনে সরল পারাপারের ঠাই, যত লগত বাংলাদেশের পর যিকোনো সন্ত্রাসবাদী তাতে আশ্রয় লওয়া বা তাতে সংগঠনের কর্মকাণ্ড করা কোনো ধরনের ডর কথা নয়। সেই সমগ্র কথার উপর আরক্ষী তদন্ত চলাই আছে, আন কোন কোন জড়িত হয়ে আছে সেই অঞ্চলের বা নয়ারালগা অঞ্চলের বা আন কিনা ধুবুরী জেলার আন কিনা অঞ্চলের সিপাহী নাকি বা অর্গানাইজেশনের মোটিভেশনাল স্পিচ বোর আছে দিবলে আরম্ভ করেছে নাকি, সেই ধরনের তথ্যের উপর বর্তমানে কিন্তু আরক্ষী তদন্ত চলাই আছে। জ্যোতির্ময়, যেহেতু বিভিন্ন তথ্য পাতি জব্দ করেছে বা সংগ্রহ করেছে, লগতে বহু কাগজ পাতিও জব্দ করেছে, যেহেতু আমি গম পাইছো যে আপত্তিজনক কিছু নথিপত্র তার ভিতর অন্তর্ভুক্ত হয়ে আছে, কিন্তু সমান্তরালভাবে এই এবিটির সদস্যবুরে লগত মারণাস্ত্র জাতীয় কিনা সামগ্রীও রাখে নাকি? পূর্বতে আমি দেখিছিল যে তেনে ধরনের সামগ্রী ধরা পড়া নাছিল, কিন্তু এটা সূত্রের পর আমি খবরও পাইছিল যে তেওঁলোকলৈ সেই সামগ্রী সমূহ সরবরাহের বাবে চেষ্টা চলি আছিল। হয় প্রাঞ্জল, একটা বস্তু চাওক, যে ইয়ার পূর্ব আমি একটা তথ্য পাইছিলো, যেটা ভারতবর্ষের আন প্রান্ত আসলে বোমা বিস্ফোরণ বা তেনেকা ডাঙর বিস্ফোরণের ঘটনা যেটা সংঘটিত হয়েছিল ইয়ার পূর্ব, তেতিয়া কিন্তু দেখা গেছিল ভারত বাংলাদেশ সীমান্ত, আমি যেটু সীমান্তর কথা কৈছো, টাকিমারি গাছপাড়া ইত্যাদি সীমান্ত যে অঞ্চল সমূহ আছে সেই সীমান্তক ট্রেনজিট রুট হিসাবে ব্যবহার করা হয়েছিল। আর ট্রেনজিট রুট হিসাবে ব্যবহার করা এই সীমান্তত যেটা একটা আনসারুল্লাহ বাংলার নিচিনা একটা জেহাদী সংগঠন সক্রিয় হয়ে আছে, সেই সময়ত কিন্তু এই ট্রেনজিট রুটত অস্ত্র সরবরাহ হব
পাৰে কিন্তু অস্ত্ৰ এতিয়ালৈকে এ বি টিৰ যিসমূহ সদস্য এতিয়ালৈকে ধৰা পৰিছে পাঁচৰ পৰা ছজনলৈকে এতিয়ালৈকে বিগত এটা বছৰত ধৰা পৰিছে এইটো অঞ্চলৰ পৰা লিংক মেনে হওক বা সদস্যই হওক তেওঁলোকৰ পৰা কোনো ধৰণৰ অস্ত্ৰ যোগাযোগ পোৱা যোৱা নাই কিন্তু তেওঁলোকৰ পৰা মূলত যিটো বস্তু আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে সেইটো হৈছে তেওঁলোকৰ বেংক ডিটেইলছ কাৰণ তেওঁলোকৰ ইয়াৰ পৰা হাৱালাৰ জৰিয়তে মই পুনৰ কৈছোঁ বা ইউ পি এৰ জৰিয়তে তেওঁলোকে বিভিন্ন ঠাইত টকাৰ আদান প্ৰদান কৰে আৰু এই টকাৰ আদান প্ৰদানৰ লগত কেৱলমাত্ৰ সংগঠনটোৰ তেওঁলোকৰ নিজৰ অৰ্গেনাইজেশ্যন ছেট আপ কৰিবলৈ নহয় গৰুৰ চোৰাং ব্যৱসায়ৰ লগতে এওঁলোকৰ এটা প্ৰত্যক্ষ যোগাযোগ থাকে আৰু সেই সমগ্ৰ কথাটো আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে কাৰণ গৰুৰ চোৰাং ব্যৱসায়ৰ লগত এই সংগঠনসমূহৰ কি ধৰণৰ কি লিংক আপ আছে গৰু চোৰাং ব্যৱসায়ে এই সংগঠনসমূহক ফাইনেন্স কৰে নেকি সংগঠনসমূহ সক্ৰিয় কৰি ৰাখিবলৈ ফাইনেন্স কৰিব কৰে নেকি সেই বিষয়তে কিন্তু আৰক্ষীয়ে বৰ্তমান তদন্ত অব্যাহত ৰাখিছে ধন্যবাদ জনাইছো এইখিনি তথ্যৰ বাবে আপোনাক এয়া আমি ধুবুৰীৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়ালো পৰৱৰ্তী সময়তো অধিক তথ্যৰ বাবে আমাৰ সাংবাদিকৰ সৈতে যোগাযোগ কৰিম ধুবুৰীৰ গৌৰীপুৰ কাণ্ডৰ মূল অভিযুক্ত গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ আহিছে মেঘালয়ৰ লাইটু মখাৰ পৰা শামসুল হকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ধুবুৰীৰ বিশেষ আৰক্ষী দলে গ্ৰেপ্তাৰ কৰে শামসুলক গ্ৰেপ্তাৰ কৰি ধুবুৰীলৈ লৈ যোৱা হৈছে শামসুলক বিয়া খাবলৈ আহি এছ ডি অ'ক আক্ৰমণ কৰিছিল শামসুলে শক্তি বিভাগৰ কৰ্মচাৰীক আক্ৰমণ কৰিছিল একাংশই এতিয়ালৈকে ঘটনাত জড়িত ছজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ইতিমধ্যে তিনি অভিযুক্তক আদালতত হাজিৰ কৰোৱা হৈছে তিনি অভিযুক্তক তিনিদিনৰ আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰক্ষীৰ জিম্মাত মইনুল হক ৰচিদুল ইছলাম মুস্তাকিম ৰহমান বালাজান আৰক্ষীৰ জিম্মাত তিনিওটা অভিযুক্ত আন দুই অভিযুক্ত হাফিজুৰ ৰহমান শামসুল হকক জেৰা অব্যাহত ৰখা হৈছে হাফিজুৰ শামসুলক গৌৰীপুৰ আৰক্ষী থানাত জেৰা চলোৱা হৈছে আজি আদালতত হাজিৰ কৰাব হাফিজুৰ আৰু শামসুলক গুটখা সম্ৰাট উদয় শংকৰ চৌৰাচীয়াৰ গুদামত এছ টি এফৰ অভিযান ফটাখিলত ন্যায়াধীশৰ উপস্থিতিত এই অভিযান এছ টি এফৰ এছ টি এফে চিল কৰিলে উদয় শংকৰৰ এটা গুদাম উদয় শংকৰৰ বিৰুদ্ধে কৰ ফাঁকিৰ অভিযোগ উদয় শংকৰক গ্ৰেপ্তাৰ কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে স্পেচিয়েল টাস্ক ফৰ্চে জব্দ কৰিছিল এশ কোটি টকাৰ গুটখা পাণ মছলা আমি আকৌ এবাৰ আপোনালোকক জনাইছো গুটখা সম্ৰাট উদয় শংকৰ চৌৰাচীয়াৰ গুদামত স্পেচিয়েল টাস্ক ফৰ্চে অভিযান চলালে ফটাখিলত ন্যায়াধীশৰ উপস্থিতিতেই এই অভিযান এছ টি এফৰ এছ টি এফে চিল কৰিলে উদয় শংকৰৰ এটা গুদাম উদয় শংকৰৰ বিৰুদ্ধে কৰ ফাঁকিৰ অভিযোগ উদয় শংকৰক গ্ৰেপ্তাৰ কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে এছ টি এফে জব্দ কৰা হৈছিল এশ কোটি টকাৰ গুটখা আৰু পাণ মছলা কারাগারের অন্ধকোঠরীত ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানক লাহোরের গ্রেপ্তার করার খবর কোষাগার কেলেঙ্কারির গোচরত তিন বছরের কারাদণ্ডর ইমরানক বিহিলে এক লাখ পাকিস্তানি মুদ্রা জরিমনা জরিমনা আদায় নিদিলে আর ছমাহ বৃদ্ধি হব কারাদণ্ড সমান্তরালক পাঁচ বছরের খারিজ করা হয়েছে ইমরান খানের সাংসদ পদ কোষাগার কেলেঙ্কারির গোচরত দোষী সাব্যস্ত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরগনা জারি করেছিল ইসলামাবাদ আরক্ষীয়ে ইপিনে ইমরান খানক গ্রেপ্তারের পিছতে প্রতিবাদত উত্তাল হয়ে পড়ল ইসলামাবাদ রাজপথলে ওলাই আহি পাকিস্তান তেহরিক ইনসাফর কর্মী তথা ইমরানের সমর্থকে সাব্যস্ত করলে উত্তাল প্রতিবাদ আনহাতে ইসলামাবাদ উচ্চ আদালতের রায়ক প্রত্যাহ্বান জানাব ইমরান খানে ইয়ার পূর্বে ইমরান খানক যেটা গ্রেপ্তার করবল গেছিল আরক্ষী তেতিয়াই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছিল অবশেষত ইমরান খানক করায়ত্ত করা হল আর বর্তমান কোষাগার কেলেঙ্কারির গোচরত তিন বছরের কারাদণ্ড দিয়া হয়েছে ইমরান খানক আর এক লাখ পাকিস্তানি মুদ্রার জরিমনা বিহা হয়েছে লগতে জরিমনা আদায় নিদিলে আর ছমাহ বৃদ্ধি হব কারাদণ্ড সমান্তরালক পাঁচ বছরের খারিজ করা হয়েছে ইমরান খানের সাংসদ পদ ইতিমধ্যে ইমরান খানের সমর্থকে আকৌ এবার উত্তাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে ইয়ার পূর্বে যেতিয়াই ইমরান খানের বিরুদ্ধে
বিভিন্ন ধরনের সরকারি মোকর্দমা চলিছিল সেই সময়তো আমি প্রতিবাদের এক বিশেষ রূপ দেখা পাইছিল আর এতিয়া ইমরান খানক করায়ত্ত করার পাছত আকৌ পাকিস্তানের বিভিন্ন প্রান্তত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে ইমরান খানের সমর্থকে যার বাবে এতিয়া পাকিস্তানের বিভিন্ন প্রান্তত আরক্ষী নিরাপত্তারক্ষীয়ে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে। जब तक ये पैगाम आप तक पहुंचेगा मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा। तो मेरी आपसे सिर्फ एक ही रिक्वेस्ट है, अपील है कि आपने घरों में चुप करके नहीं बैठना। मैं ये जो जदोजहद कर रहा हूं ये अपनी जात के लिए नहीं कर रहा, ये अपनी कौम के लिए कर रहा हूं, आपके लिए कर रहा हूं, आपके बच्चों के मुस्तकबिल के लिए कर रहा हूं। अगर आप अपने हकूक के लिए नहीं खड़े होंगे आप गुलामों की जिंदगी गुजारेंगे और गुलामों की कोई जिंदगी नहीं होती। गुलाम ऐसे होते हैं जैसे चूंटियां जमीन पे होती हैं, उनके ऊपर परवाज नहीं होती। और ये बड़ी ख्वाब का नाम था पाकिस्तान, नारा था ला इलाहा इल्लल्लाह, पाकिस्तान का मतलब क्या कि हम कोई इंसान के सामने नहीं झुकते। ला इलाहा इल्लल्लाह इंसान की गुलामी से हमें आजाद करता है। और हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी मदीना की रियासत में सबसे पहले इंसानों को आजाद किया था अदल और इंसाफ देके। ये है जंग इंसाफ की, आपके हकूक की, आपकी आजादी की। और कभी भी याद रखें कोई आजादी प्लेट में रख के नहीं देता। जिस तरह मैं कहता हूं जंजीरें गिरती नहीं है, तोड़नी पड़ती हैं। पुरमन इत्तेजाज आपने करते रहना है जब तक कि आपको आपका हक नहीं मिलता। और वो सबसे बड़ा फंडामेंटल राइट है, वोट के जरिए अपनी हुकूमत मुंतखब करना, ना तो किसी और कोई कब्जा ग्रुप इस मुल्क के ऊपर कब्जा करके बैठ जाए जो आज कब्जा करके बैठा हुआ है। আর গ্রেপ্তারের পূর্বে ইমরান খানের এই বার্তা তেওঁৰ সমর্থকের প্রতি। পরবর্তী বাতৰি, জাগীৰ ৰেল ষ্টেচনত দুটি শিশু উদ্ধার করা হৈছে। নামনিমুৱা অবধ আসাম ৰেলৰ পৰা উদ্ধার করা হৈছে শিশু দুটি। হোজাই ডবগাঁৱৰ পৰা শিশু দুটি আহিছিল ৰেলেৰে, ৰেলেৰে অকলশৰে আহিছিল শিশু দুটি। এগৰাকী মহিলা যাত্রী আৰু সাংবাদিকৰ তৎপরতাত ৰেল আৰক্ষীয়ে উদ্ধার করে শিশু দুটিক। এই ঘটনাত কোনো শিশু সরবরাহকারী জড়িত থকার সন্দেহ করা হৈছে। সম্প্রতি জাগীৰত ৰেল আৰক্ষীৰ জিম্মাত আছে এই কণমানি শিশু দুটি। মহিলার নোয়ারা কাম আছেই বাকি, তারে এক প্রমাণ আকাঙ্ক্ষা কুমারী। পুরুষ প্রধান শ্রমত ব্যতিক্রম ধরনে কাম করে যাওয়া উত্তর করণপুরার আকাঙ্ক্ষা কুমারীক জানো আহক। লোকে কয় কয়লা খনন কেবল পুরুষের কাম। আকাঙ্ক্ষা কুমারী তেখেতে প্রমাণ করেছে কেবল পুরুষেই কিয় মহিলারও থাকিব লাগিব মান। 2021 সনত আকাঙ্ক্ষা কুমারীয়ে কয়লা খননস্থলীত কাম করা প্রথমগী মহিলা অভিযন্তা হিসাবে চিহ্নিত হয়েছে। হাজারীবাগর আকাঙ্ক্ষা উত্তর করণপুরার চুরি খননস্থলীর সহায়ক অভিযন্তা হিসাবে কর্মরত। कोल इंडस्ट्री है ही ऐसा, हर दिन चुनौती है। पर कहते हैं ना, अगर अगर एग्जांपल दे आपको कि गाड़ी चलाएंगे तो भी चुनौती है, क्योंकि सबका एक सिस्टम है। अगर उस एसओपी को फॉलो नहीं करेंगे, उस सेफ ऑपरेटिंग प्रोसीड्योर जो बना है हर चीज का, उसको फॉलो नहीं करेंगे तो वही चुनौती बड़ी चुनौती बदल सकती है। तो इसी चीज को हम लोग ध्यान रखते हुए काम करते हैं कि वो दिन आए ही नहीं कि एक छोटी सी चीज बड़ी चीजें कन्वर्ट हो जाए। আকাঙ্ক্ষাই কামেৰে তেওঁৰ জ্যেষ্ঠজনৰ পৰা সদায় শলাগ বুটলিবলৈ সক্ষম হৈছে। বিগত বিত্তীয় বৰ্ষত 7 লাখ মেট্ৰিক টন কয়লা খননৰে অভিলেখ গঢ়িছে আকাঙ্ক্ষাই। চি চি এল হেডকোৱাৰ্টাৰ ৱালে যি অধিকাৰী উনকো ভি আশ্চৰ্য হোৱা
और फिर जब जीत की तो उनका अपॉइंटमेंट चीवी अंडरग्राउंड में हुआ और आप जानकर हम लोगों को भी खुशी हुआ कि इतनी हिम्मत वाली लड़की अंडरग्राउंड में काम करने के लिए आई है। आकांक्षा जड़ित कयला खनन सामग्रिक सुरक्षा आदि देश পুরুষ সহকর্মীর সত্যি কাম করে করে সম্প্রতি আকাঙ্ক্ষায় প্রশস্ত করেছে মহিলা কর্মীর নিয়োগের সুবিধা। বর্তমান চুরি খননস্থলীত দুগারী কনিষ্ঠ মহিলা অভিযন্তায় প্রশিক্ষণ গ্রহণ করে আছে। दिसंबर 2022 में ज्वाइन किया है। गेट का परीक्षा क्लियर करके हमने ज्वाइन किया था। हमें पता चला था कि आकांक्षा मैम जो यहाँ पहली अंडरग्राउंड में पोस्टेड माइनिंग इंजीनियर है वो भी यहाँ है, तो हमने भी सोचा कि हम भी चलते हैं। इंस्पिरेशन खींच लाया है। जी जी मैम, मोटिवेशन थी यहाँ सेंट्रल कोल फील्ड चुनने की। आकांक्षा कुमारी प्रतिबंधकता को नेउसी हंसा अर्थात महिला प्रशस्त कर আর বাতৰিখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। উভতি আহিছো বাতৰি মাজলৈ। গোলাঘাটৰ ট্ৰিপল মাৰ্ডাৰৰ তদন্ত অব্যাহত আছে। নাজিবুৰ ৰহমানক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে। 14 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ নাজিবুৰক। ট্ৰিপল মাৰ্ডাৰৰ মূল অভিযুক্ত নাজিবুৰ ৰহমান নাজিবুৰক জেললৈ প্ৰেৰণ গোলাঘাট ন্যায়িক আদালতৰ। বিগত 11 দিন আৰক্ষীৰ জিম্মাত আছিল নাজিবুৰ। পুনৰবাৰ জনাইছো আপোনালোকক, গোলাঘাটৰ ট্ৰিপল মাৰ্ডাৰৰ তদন্ত সন্দৰ্ভত এইখিনি তথ্য। নাজিবুৰ ৰহমানক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে। 14 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ নাজিবুৰক। ট্ৰিপল মাৰ্ডাৰৰ মূল অভিযুক্ত নাজিবুৰ ৰহমান নাজিবুৰক জেললৈ প্ৰেৰণ গোলাঘাট ন্যায়িক আদালতৰ। বিগত 11 দিন আৰক্ষীৰ জিম্মাত আছিল নাজিবুৰ। ডিফুৰ ৰাজপথত আৰক্ষীৰ উদ্ভণ্ডালি, শূন্যলৈ গুলি চলাই সৃষ্টি কৰে আতংকৰ পুল শৰ্মা নামৰ জোৱানজনৰ বিৰুদ্ধে অভিযোগ। নৌ পাৰ্কিঙত অটো ৰখাই থোৱাক লৈ সংঘাতৰ সূত্ৰপাত ঘটে। ডিফুৰ 1 নম্বৰ পুলিচ পইণ্টত আৰক্ষীৰ উদ্ভণ্ডালি, উদণ্ড আৰক্ষী জোৱানক আটক কৰিছে ডিফু আৰক্ষীয়ে। নিচাশক্ত অৱস্থাত আছিল পুল শৰ্মা নামৰ এই জোৱানজন। একাংশৰ মতে পুল শৰ্মা ড্ৰাগছ আসক্ত। গুলি ফুটাবলগীয়া হল আপনার? নয় ইহতে সিস্টেমেটিক কোনো না, মানে সিস্টেমেটিক মই বিচারি আছো যে সিস্টেম একটা সব ওয়ান ওয়ে করে ইপনে সব ইপনে কিবা একটা বস্তু বনে রাখিছে না? বনন আপনি আপনি মত খাইছে নেকি? এটা নাই নাই নহলে আপনি কেলে গুলি ফুটাইছে? আপনার পারমিশন কোনে দিছে? পারমিশন পাইছে নেকি আপনি গুলি ফুটাবলে? গুলি ফুটাবলে এসপি পৰা পারমিশন পাইছে? কারণ কি আপনার ইয়াতে টেরোরিস্ট আছে নেকি? আছে। কি কত আছে? কত আছে? আমার ড্রাইভার বিলাকে নামানে নামানে তো ড্রাইভারের উপর আপনি গুলি গুলি ফুটাবো নাকি? কাকু মারা নাই, কোনো ইনজুর হওয়া নাই। আপনি ফায়ারিং করেছেন না? নাই আপনি ফায়ারিং করেছেন না? নাই একু কোনো প্রবলেম নাই। আপনি লগে জি আছে যা কব আছে কই দো। আপনি ফায়ারিং করেছেন না? নাই এটি মই মই ডিসিপ্লিন লাইন লয়ন অর্ডার তো লয়ন অর্ডার রাখিব কারণে আপনি গুলি ফুটাবো নাকি? শুনো 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 মই এবিলাক ইমান কবলৈ না জানো। মই সিধা কথা লয়ন অর্ডার যেটো আছে লয়ন অর্ডার তো মই এইটো সিধা করে বিচারছি। উচ্ছেদৰ বিৰুদ্ধে প্ৰতিবাদৰে দিল্লী কঁপাবলৈ সাজু এ বি এম চু। লক্ষাধিক সংখ্যালঘু মুছলমানক লগত লৈ দিল্লীত প্ৰতিবাদত বহিব এ বি এম চুৰ নেতৃত্ব। তামোলপুৰত এই হুংকাৰ এ বি এম চুৰ সভাপতি আশ্ৰাফুল ইছলামৰ। উচ্ছেদৰ বিৰুদ্ধে সহস্ৰাধিক লোকে তামোলপুৰত সাব্যস্ত কৰে উত্তাল প্ৰতিবাদ। উচ্ছেদ বন্ধৰ দাবীত প্ৰয়োজনত বি টি আৰ বন্ধ ঘোষণা কৰাৰো হুংকাৰ এ বি এম চুৰ। মুখ্যমন্ত্ৰীৰ লগতে হাগ্ৰমা মহিলাৰী প্ৰমোদ বড়ো আৰু নৱশৰণীয়াক তীব্ৰ সমালোচনা। এ বি এম চুৰ কেন্দ্ৰীয় সভাপতি আশ্ৰাফুল ইছলামৰ এ বি এম চুয়ে উচ্ছেদৰ বিৰোধিতা কৰে আৰু আজি এইটো নতুন নহয়। অসমৰ বিভিন্ন প্ৰান্তত যেতিয়াই যেতিয়াই উচ্ছেদৰ দৰে ঘটনা সংঘটিত হৈছে এ বি এম চুয়ে সদায় অগ্ৰণী ভূমিকা লৈছে। আজি দিছপুৰৰ পৰা দিল্লীলৈকে এই উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছোঁ, তাতে গৈ আমি আন্দোলন কৰিছোঁ। বিশেষকৈ সমগ্ৰ অসমত বিভিন্ন সময়ত উচ্ছেদ হ'ল। এই উচ্ছেদসমূহ আচলতে এটা বিশেষ জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি এই উচ্ছেদবোৰ কৰিছে। আজি পি টি এডি শেহতীয়াভাৱে তামোলপুৰৰ এম কে দৰংঘাটত 210 ঘৰ পৰিয়ালত ইভিকশ্যনৰ নটিছ জাননী প্ৰেৰণ কৰিছে।
আমি স্পষ্টভাবে এতিয়া প্রধান প্রমোদ বড় ডাঙরিয়াক আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক কব যে বিটিএডির এক ঘর মানুষ উচ্ছেদ করবলে দিয়া নহব। আমি আজি গণতান্ত্রিকভাবে প্রায় পাঁচ সহস্রাধিক লোক আজি আমি ইয়াত সমবেত হয়েছ। আমি প্রয়োজনত সমগ্র বিটিএডি অঞ্চলের লগতে সমগ্র প্রায় 10 লাখতকে অধিক লোক আমি প্রয়োজনত দিল্লির রামলীলা ময়দানত যাবলে আমি সাজু। অসম হিসাবে থাকিব দিব লাগে। অসমখনক যদি কোনোবাই ভাবিছে যে হরিয়ানা উত্তর প্রদেশ গুজরাট মডেল করিব তাতে যে বুলডোজার চলে অসমত কিন্তু বুলডোজার চলবলে দিয়া নহয়। রবীন্দ্র রাজু আহিয়ে বিজেপিত চলি থাকা সংঘাত নিরাময় করলে নাকি? বিজেপির জ্যেষ্ঠ নেতা অশোক শর্মার মুখত হঠাৎ ওলাল অসমত নাই কোনো লবি, বিজেপিত ন পুরনির সংঘাত সংবাদ মাধ্যমরহে সৃষ্ট। একে সময়তেই সাহসেরে কলে বাজপেয়ী ভবন কোনেও দখল করব নয়, দখল করব নয় বিজেপিকো। রিপোর্ট আগবাই বিদায় এটা বাতর নমস্কার। রবীন্দ্র রাজুর জাদু চলিলেই নাকি? ন পুরনির সংঘাত আতরিল নাকি বিজেপি? সুর সলনি হয়েছে অশোক শর্মার। বিজেপির বিদ্রোহী নেতাসকলের অন্যতম নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মার কথা বতরাত আহিছে এটা বৃহৎ পরিবর্তন। ন বিজেপির আগ্রাসনত পুরনি জ্যেষ্ঠ সকল দলের মজিয়াত গুরুত্বহীন হওয়ার কথা সময়ে সময় কয়ে অহা অশোক শর্মায় কৈছে নতুন পুরনি বলে বিজেপিত হেনু একো কথাই নাই। ন পুরনি সংঘাত হেনু সংবাদ মাধ্যম সৃষ্টকে এইবিলাক ন পুরনির সংঘাত বলে আমার আমার পার্টি নহয়। এই কথা এই সংবাদ মাধ্যমের একটা সৃষ্টি যেন আমার অনুভব হয়, কারণ হয় কেতিয়াবা কোনোবাই কলে সেই ভাবটো আহে, কিন্তু তেনেকুৱা ন পুরনির কথাটো নাই। ইফালে ফণীন্দ্রনাথ শর্মা হরিয়ানালৈ যোৱাৰ সময়তে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা বাজপেয়ী ভবনলৈ যোৱাক লৈ সংবাদ মাধ্যমত প্রকাশ হৈছিল এক বাতৰি। হিমন্ত বাহিনীয়ে বাজপেয়ী ভবন দখল করব বলে উলিয়া বাতরিক লো প্রতিক্রিয়া প্রকাশ করেছে অশোক শর্মায়। অশোক শর্মার এই লো তাৎপর্যপূর্ণ মন্তব্য, কোনেও দখল করব নয় বিজেপি বাজপেয়ী ভবনক, বিজেপিয়েহে দখল করব সকল। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহে, বিভিন্ন বিভাগের মন্ত্রী মহোদয় আহে, গতি তাত আহিল আর দখল করার কথা তো সেই কথা একেবারে নাই। বিজেপিহে দখল করেছে, দ্বিতীয়বার সরকার গঠন করে তৃতীয়বারলে সরকার গঠন করার প্রক্রিয়ার আমি আগবাড়িছো, গতি দখল আমিহে করছো, আমার কার্যালয় কোনোবাই দখল করব সেই আমি ভাবিবও নোৱাৰো। অসম বিজেপির সদ্য প্রাক্তন সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মার উপস্থিতিত শুক্রবারে অসমৰ দায়িত্ব লৈছিল জি আর রবীন্দ্র রাজুয়ে। আর রবীন্দ্র রাজুয়ে কার্যভার হাতত লওয়ার লগে লগে যেন যাদুহে করলে অশোক শর্মার দরে বিদ্রোহী নেতায় আগর দরে বিদ্রোহর সুরত কথা নকৈ কৈছে বিজেপিত নাই কোনো লবি। এইবিলাক ন পুরনির সংঘাত বলে আমার আমার পার্টি নহয়। এই কথা এই সংবাদ মাধ্যমের একটা সৃষ্টি যেন আমার অনুভব হয়, কারণ হয় কেতিয়াবা কোনোবাই কলে সেই ভাবটো আহে, কিন্তু তেনেকুৱা ন পুরনির কথাটো নাই। এটাই লবি আর সেই লবিতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় 2024 চনত তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী পদার কারণে আগবাড়িছো। তামুলপুরের পর ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত রাজু বড়ুয়া, রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।